তিন থেকে সাড়ে তিন ঘন্টা ঘুমান, বাকি সময় দেশ নিয়ে ভাবে। আমরা দেখেছি দুটা ড্রেস পাল্টা পাল্টি করে পড়েছে, পড়তেন শেখ কামাল, সাদা সিধে জীবন, তারও চরিত্রহরণ করা হয়েছে। কই জিয়াউর রহমান থেকে শুরু করে সেই শাসকেরা যারা প্রভুর মতো দাসত্বের শৃঙ্খলে এ বাংলাদেশকে শৃঙ্খলিত করতে চেয়েছিল, তন্ন তন্ন করে খুঁজে কোথাও বঙ্গবন্ধু পরিবারের কারো বিরুদ্ধে কিছুই খুঁজে পায়নি। ব্যাংকে খুঁজেছে, দেশে দেশে খুঁজেছে, বঙ্গবন্ধু পরিবার সততার পরীক্ষায় 100% এখানে তারা পরীক্ষিত। তাদেরকে পরীক্ষা করে কোনো লাভ নেই। তো আজকে রাজনৈতিক কর্মীরা, আওয়ামী লীগের নেতা কর্মীরা বঙ্গবন্ধুর নাম, বঙ্গবন্ধুর সৈনিক, বঙ্গবন্ধুর আদর্শ মানেন না, সততা মানেন না, তার নির্দেশনা মানেন না, তার জীবন দর্শন থেকে শিক্ষা দেন না, আর আপনি বঙ্গবন্ধুর সৈনিক, এই দাবি কেন করেন? সৈনিক হলে চরিত্রবান হতে হবে, সৎ হতে হবে। আজকে আমাদের নেত্রী কেমন জীবন যাপন করেন আপনারা কি দেখেন না? আজকে গণভবনে থাকেন, রাত দুটায় আপনি ফোন করে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পান, এটা অবাক বিষয়। তিন থেকে সাড়ে তিন ঘন্টা ঘুমান, বাকি সময় দেশ নিয়ে ভাবেন, দেশের মানুষের কথা ভাবেন। বঙ্গবন্ধুর যোগ্যতম উত্তরসূরি শেখ হাসিনা।